এই যে রাস্তা দিয়ে হাঁটার সময় যে বড়ির দিন আছে, টান দিয়ে মানুষের গাছের একটা বড়ি টান দিয়ে খাইলাম, যে খেতে দিয়ে হাঁটার সময় মানুষের ক্ষেতের মূলা ভাঙ্গে দিয়ে খাইলাম, খিরা যে তুইলা খাইলাম, বাদামওয়ালা বুটওয়ালা যে বাদাম বুট বেছে লয়ে যে মুখে দিয়ালাম, ফুসকলা যে ফুসকা বেছে মুখে তো একটা ফুসকা লয়ে যে মুখে দিয়া, কোন ভাই একটা খাইছি বেড়া শর্মে কয় ঠিক আছে অসুবিধা নাই, এটার দাবি যে মাপলেন না। আপনি মনে করছেন আমি তব ওয়াজ করি না হুজুর, আমি তব ওয়াজ করি না, আমি কিচ্ছা কাহিনী করি না হুজুর, কিন্তু আমার এই কিচ্ছা কাহিনীর ভিতরে একটা শিখার বিষয় আছে। বলে হুজুর কিচ্ছা কাহিনী আপনি কন, আরে কিচ্ছা কাহিনী আমি বলি না, আল্লাহ কোরআনে কিচ্ছা কাহিনীর ওয়াজ করছে। মুসা আলাইহিস সালামের ঘটনা কিচ্ছা আল্লাহ কোরআনে কইছে না, নূহ আলাইহিস সালামের নৌকার ঘটনা আল্লাহ কোরআনে কইছে না, সুলাইমান আলাইহিস সালামের রাজ সিংহাসনের কথা আল্লাহ কোরআনে কইছে না, তা আল্লাহই তো কোরআনে কিচ্ছা কয়, কিচ্ছা কেন কইছে? এই কিচ্ছার মাধ্যমে বান্দা উম্মতে মুহাম্মদীরে স্মরণ করায় দেয়, এই নবীরে এইভাবে কাজ করাতে এইভাবে মুক্তি পাইছে, তোমরা এভাবে করলে এভাবে মুক্তি পাইবা। আমার ঘটনা এভাবে বলার কারণে আপনি ইন্সপায়ার হবেন যে হ্যাঁ, ওই ব্যক্তি তিন মাসের রাস্তা হাইটা গেছে দুইটা খেজুরের দাবি মাফ লওয়ানের লাগিয়া, তাহলে আমরা কেমন হওয়া উচিত? এও আসার পরে যদি কারোর অনুমতি ছাড়া কারোর একটা কর যদি হাত দিয়ে লাড়েন গুণাগার হবেন। আমার দায়িত্ব আপনাকে জানাইয়া দেওয়া, আর এই দায়িত্ব আমি জানাইয়া দেওয়ার পর আপনি যদি আমল করেন এই আমলের সওয়াবের ভাগিদার আমি একা হব না। মাহফিলের আয়োজন করছে শাকিল, তার ভাই, তার এলাকাবাসীর যারা যারা সহযোগিতা করছে প্রত্যেকটা মানুষ এই আমলের সওয়াবের ভাগিদার হবে। কথা বুঝতে পারছেন? ওয়াজ মাহফিল দিয়ে শুধু যারা করায় তারা ভাগিদার না, যারা আসে তারাও ভাগিদার, যারা শরীক হয় তারাও ভাগিদার।